7ই আগস্ট থেকে সারা দেশে 16,153টি টিকা কেন্দ্রের মাধ্যমে কোভিড টিকার ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পরিকল্পনা রয়েছে এক সপ্তাহের মধ্যে 54 লাখ টিকা দেওয়ার। টিকা পাওয়ার সাপেক্ষে পরেও একইভাবে ক্যাম্পেইন পরিচালনা করা হবে। দেশে কোভিড টিকার জন্য বুধবার পর্যন্ত নিবন্ধন করেছেন 1,35,99,601 জন, আর অন্তত প্রথম ডোজ টিকা পেয়েছেন 80,18,681 জন। কোভিড পরিস্থিতির উন্নতির জন্য সারা দেশের ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 7ই আগস্ট থেকে সারা দেশে কোভিড টিকার ক্যাম্পেইন পরিচালনার জন্য বিশদ পরিকল্পনা করেছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই। এই ক্যাম্পেইন চলার সময় কেন্দ্রে সাথে সাথে নিবন্ধন করে টিকা দেওয়া যাবে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টানা 3 দিন টিকা দেওয়া হবে। সকাল 8টা থেকে শুরু করে 3টা পর্যন্ত এক একদিন 200 ডোজ করে টিকা দেওয়া হবে। সকাল 11টা পর্যন্ত অগ্রাধিকার থাকবে বয়স্ক ও নারীদের। তারপর টিকা থাকলে 25 অর্ধ সকল বয়সের মানুষকে দেওয়া হবে। এভাবে 3 দিন ইউনিয়ন পর্যায়ের 13,800 টিকা কেন্দ্রে দেওয়া হবে 27,60,000 ডোজ সিনোফার্মের টিকা। সারা দেশে পৌরসভার ওয়ার্ড রয়েছে 1,054টি। প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্রে 3 দিনে মোট 600 ডোজ সিনোফার্মের টিকা দেওয়া হবে। আর সিটি কর্পোরেশনগুলোর 433টি ওয়ার্ডের প্রত্যেকটিতে 3টি করে টিকা কেন্দ্র থাকবে। এক একটি কেন্দ্রে 6 দিনে মোট 1,200 ডোজ মডার্নার টিকা দেওয়া হবে। নিবন্ধন করার সুবিধা নেই এমন নাগরিকরা এসব কেন্দ্রে অগ্রাধিকার পাবেন। টিকার অগ্রাধিকার তালিকায় বয়স্ক এবং নারীদের পাশাপাশি দুর্গম এলাকা ও চা বাগানের শ্রমিকরাও থাকবেন। বয়স্করা যে কোনো পরিচয়পত্র দিয়ে টিকা দিতে পারবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 7ই আগস্ট থেকে মাঠ পর্যায়ে সারা দেশে কোভিড টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ধাপে ধাপে 18 অর্ধ দেশের সকলকে দেওয়া হবে কোভিড টিকা। তবে এই কার্যক্রমের সফলতা নির্ভর করছে টিকা প্রাপ্তির উপরেই। বিকাশ বিশ্বাস, বিবিসি নিউজ, ঢাকা। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক লিয়াকত আলী। জনাব লিয়াকত আলী, আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। এক সপ্তাহে 54 লাখ মানুষকে টিকা দেবার যে পরিকল্পনা সরকার নিয়েছে 7ই আগস্ট থেকে, এই পরিকল্পনার মূল চ্যালেঞ্জ আসলে আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যে উদ্যোগটি নিয়েছে এটি অত্যন্ত শুভ উদ্যোগ। কারণ যখন টিকাদানটি মানুষের দোরগোড়ায় পৌঁছবে, মানুষকে তখন আরো বেশি আগ্রহী করে তোলা যাবে। কিন্তু এখানে কতগুলো চ্যালেঞ্জ রয়েছে, কারণ সরবরাহ তো একটি চ্যালেঞ্জ বটেই, সেটা আপনার সংবাদেই বলেছেন। সরবরাহ নিরবচ্ছিন্ন না হলে এই যে উদ্যোগ যখন শুরু হবে তারপরে ভাটা পড়বে, সুতরাং সেটি একটি ব্যাপার। তবে যেটুকু এসেছে সেগুলোকে যে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার মধ্যে একটি বড় উদ্যোগ হলো লজিস্টিক। কারণ ধরুন মডার্নার যে টিকার কথা, মডার্না যেমন -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বের করে যখন গ্রামেগঞ্জে নিয়ে যাওয়া হবে, তখন যে পরিমাণটি যাবে সেই পরিমাণটি যদি ব্যবহৃত না হয় ঠিক মতো, তাহলে কিন্তু এটি ফেরত এনে আবার ফ্রিজ করা যায় না। এগুলো থ করা বলি আমরা টেকনিক্যালি, এটি আবার রিফ্রিজ করা যাবে না। এমনকি 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড সাইনোফার্মও কিন্তু থ করাটা উচিত হয় না, তাহলে তার গুণাগুণ কমে যায়। এই জন্য তাহলে সেইখানে যে প্রত্যেক জায়গাতে ইউনিয়নে যে সংখ্যায় যে মানুষগুলো নেবে সেগুলো ঠিক মতো ব্যবস্থাপনা করার জন্য স্থানীয় পর্যায়ে কিন্তু কমিটিগুলো, যেগুলো ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি করার কথা জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছেন, তাদেরকে কিন্তু সক্রিয় করতে হবে। এবং সেখানে যদি ব্যবস্থাপনা সঠিক না হয় তাহলে যারা অগ্রাধিকার পাওয়ার দরকার তারা কিন্তু পাবেন না। এবং আবার মনে রাখতে হবে, আপনি একটু পরে খবর দেখালেন যে উপচে পড়ছে রোগীর ভিড়ে আমাদের যেগুলো ICU কিংবা বেড, কিংবা যেগুলো সত্যিকার অর্থে অক্সিজেনের প্রয়োজন যেখানে, সেটা কিন্তু মিলছে না। তাহলে যারা অগ্রাধিকার পায়, যাদের ঝুঁকি বেশি তারা যদি না পায়, ইয়াঙ্গাররা পেয়ে যায়, যাদের ঝুঁকি কম তারাই আগে পেয়ে যায়। 25 বছর যেহেতু করা হয়েছে, সেহেতু তাদের রেজিস্ট্রেশন কিন্তু অনেক দ্রুত হয়ে যেতে পারে। সেখানে স্থানীয় প্রভাব প্রতিপত্তির যদি খাটিয়ে যারা ঝুঁকিপূর্ণ নয় তারা আগে পেয়ে যায়, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য বিফল হবে। কারণ যারা হসপিটালের প্রয়োজন বেশি তাদের আগে দিতে হবে। জনাব লিয়াকত আলী, আরেকটি প্রশ্ন আছে, যেটি বলছিলেন যে সরকার এই যে দুর্গম অঞ্চলে টিকাকে নিয়ে যাবার যে ব্যবস্থাটি করেছে নিঃসন্দেহে সেটি প্রশংসনীয়, কিছু চ্যালেঞ্জ তো আছে, যেটি সংরক্ষণ লজিস্টিক সাপোর্টের কথা বলছিলেন। আরেকটি চ্যালেঞ্জ আপনারা মনে করছেন কিনা সেটি হচ্ছে টিকার ব্যাপারে জনগণকে, প্রান্তিক পর্যায়ের মানুষকে আগ্রহী করে তোলা। এখনো তাদের মধ্যে কোনো ভীতি আছে কিনা, তারা যে আসলে কেন্দ্রে ভোটার কার্ড নিয়েও যে এসে NID নিয়ে এসেছে, তারা স্পট রেজিস্ট্রেশন করে টিকাটি নিতে পারবেন, এই তথ্যটি তাদেরকে জানানোর জন্য পর্যাপ্ত প্রচারণার ব্যবস্থা আছে কিনা? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমি সে কথাটি বলছিলাম যে প্রান্তিক পর্যায়ে যে কমিটিগুলো করা হয়েছে,
দেখুন, আমাদের যে স্বাস্থ্যবিধি যে আমরা মানাতে পারছি না, সেটির ব্যর্থতা একটি প্রধান কারণ হচ্ছে আমরা জনসম্পৃক্ততা সৃষ্টিতে ব্যর্থ হয়েছি। টিকার ক্ষেত্রেও কিন্তু খালি সরবরাহ বা লজিস্টিক ব্যবস্থাপনায় মুখ্য নয়, সেখানে জনগণের স্থানীয় জনসম্পৃক্ততার জন্য যে কমিটিগুলো রয়েছে সেখানে জনপ্রতিনিধি, সমাজকর্মী, স্বাস্থ্যকর্মী, মিডিয়া কর্মী এবং অন্যান্য সবার সম্পৃক্ততা, ধর্মীয় নেতৃবৃন্দ সবাইকে কিন্তু প্রয়োজন রয়েছে। এবং তার দ্বারা যে নিবন্ধন যেভাবে সহজ করে হলেও কিন্তু মানুষকে এগিয়ে আসতে হবে। আমি আগেই বলেছি যদি ব্যবহৃত না হয় তাহলে কিন্তু সেই টিকাগুলো নষ্ট হয়ে যাবে। আবার এই টিকা দেওয়ার ফলে যদি কোনো সাইড ইফেক্ট হয় সেগুলোকে কিন্তু মানিয়ে নেওয়ার জন্য, সাইড ইফেক্ট তো নর্মাল কিন্তু সেগুলোকে বোঝানোর জন্য গ্রাম পর্যায়ে কিন্তু বেশি রকম প্রচারণা দরকার হবে। দু একজনের ক্ষেত্রে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থেকে কোনো যদি তীব্র প্রতিক্রিয়া হয়, কোনো ঘটনা ঘটে, চিকিৎসার ব্যবস্থা নিয়ে তাৎক্ষণিক করতে হবে। এই দায়িত্বগুলো কিন্তু প্রশাসন দিয়ে কিংবা শুধু স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মী দিয়ে সম্ভব নয়। এটির জন্য কিন্তু স্থানীয় পর্যায়ের কমিটি সক্রিয় হতে হবে এবং জনসম্পৃক্ততাই আমাদের প্রধান চ্যালেঞ্জ। এই কোভিড এর মানে সামগ্রিকভাবেই কিন্তু জনসম্পৃক্ততায় ব্যর্থ হওয়াটাই আমাদের কিন্তু প্রধান চ্যালেঞ্জ। স্বাস্থ্যবিধি থেকে টিকা সব ক্ষেত্রে এটি প্রযোজ্য। জি, অনেক ধন্যবাদ। তার মানে 7 তারিখের আগ পর্যন্ত আমাদের যেই যেই কাজগুলো আসলে করে নেওয়া দরকার, সময় খুবই কম, সেই প্রস্তুতিগুলো সেরে নিয়ে ফেললেই অনেকটাই কিন্তু আমরা এই পরিকল্পনায় সফলতা রাখতে পারি আশা প্রত্যাশা করছি। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।